ট্রেলার লঞ্চ হয়ে গেল অনির্বাণ চক্রবর্তী পরিচালিত আগত ছবি নন্টে ফন্টের। ছবি নিয়ে কি বললেন ছবির কলাকুশলীরা, শুনে নেব। পুরুষদের এক্সক্লুসিভ নানা ধরনের ডিজাইনের পোশাকের নতুন ঠিকানা নিউ স্বস্তিকা স্টোরস, ঠিকানা 442 DH রোড, বেহালা বাজার, বেহালা মেট্রো স্টেশনের নিকটে। নন্টে ফন্টে তোমরা অভিনয় করছো, অভিনয় করার সময় কতটা নস্টালজিকতা ঘিরেছিল তোমরা? কতটা নস্টালজিকতা ঘিরেছিলাম বলতে, আমি নিজে ছোটোবেলায় নন্টে ফন্টে বই পড়িনি, বই পড়ার অত আমার কপাল হয়নি, কিন্তু আমি ডিভিডি পড়েছিলাম, ডিভিডিতে দেখেছিলাম নন্টে ফন্টে। আর নন্টে ফন্টে নিজের একটা নস্টালজিক, নিজের একটা ক্যারেক্টার, যখন জানতে পারি যে ফন্টের রোলটা মানে প্লে করবো, তখন নিজের খুব এক্সাইটেড যে এত ভালো ভালো সিঙ্গারের সাথে কাজ করবো আমি। কিন্তু সেম জায়গায় ব্যাপারটা চ্যালেঞ্জিংও হয় আমার জন্য অনেকটাই, কারণ এরকম নস্টালজিক ক্যারেক্টার তো এরকম জাস্ট ফ্রিলি করতে পারবো না, কারণ দর্শকরা যেটা দেখে এসছে সেইটাকে আমাকে আবার রিমেক করতে হবে, কমিকে পড়ে এসছে অ্যাকচুয়ালি। বাট সেই জিনিসটা যদি না আনতে পারি তো হবে না। তো কিন্তু অনেস্টলি বলছি, এরকম মানে অম্লান আঙ্কল, অনির্বাণ আঙ্কল, এরকম এরকম সিনিয়রদের যদি গাইড থাকে তো যে কেউ যে কোনো জিনিস করে ফেলতে পারে। মানে এত সুন্দর আমাকে গাইড করেছে সব কিছুতে, মানে আমার ওঠা থেকে আমার বসা অবধি, মানে এত সুন্দর আমাকে গাইড করেছে। আমি কাজটা করেছি, আমি আর্মি দর্শকের কাছে একটা জিনিস চাইবো যে এটা প্লিজ হলে গিয়ে দেখবেন, কোনো থার্ড পার্টি অ্যাপ বা কোনো ওটিটি অ্যাপে দেখবেন না, আমি এটাই রিকোয়েস্ট করবো। আর যদি আপনারা অ্যাপে দেখেন তাহলে কিন্তু সেই হলের মজাটা আপনি পাবেন না, তারপরে আমাকে বলবেন না যে ভালো হয়নি, হলে গিয়ে দেখবেন তখনই আপনার 100% আপনাদের সেই ছোটোবেলা খুঁজে পেয়ে যাবেন। আর আমি চাই এখনকার যারা মানে ইয়াং জেনারেশন, যারা মানে নন্টে ফন্টে পায়নি, তাদেরকে তারা যাতে নন্টে ফন্টে দেখুক যে অ্যাকচুয়াল কমেডি কাকে বলে। আজকালকার কমেডি তো আর অ্যাকচুয়াল কমেডি না, হিউমার ফিউমার মধ্যে ফ্লেভারটা পুরো ফ্লেভার, অ্যাকচুয়াল কমেডি যেটাকে বলে সেই ফ্লেভারটা এই এটাতেই পাবে। থ্যাংক ইউ। এই গরমে আর বাজারে যাওয়ার ঝক্কি নেই, এবার বাড়িতে বসেই বাজার। টাটকা শাক সবজি থেকে ডিম মাছ মাংস সব কিছুই একটা ক্লিকে বাড়িতে বসেই পেয়ে যাবেন সৌজন্যে সবুজ মার্ট। ব্যান্ডেল থেকে কোন্নগর পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। এতে বড় হয়েছে তাদের কাছে, ওটা বিরাট মনের মধ্যে গেঁথে রয়েছে, যেমনভাবে আমাদের সবার মনের মধ্যে গেঁথে রয়েছে। কারণ আমি আগেও বলছিলাম যে এটা আমরা যখন একটা ছবির গল্প, একটা গল্প পড়ি বা উপন্যাস পড়ি, সেখানে লোকে নিজের মতো ভিজুয়ালাইজ করে যে এখান দিয়ে পাহাড়, এখান দিয়ে নদী, এই লোকটা এরকমভাবে কথা বলে, তার হাইট এই হবে ওই হবে। কিন্তু যখন একটা কমিক্স পড়ি আমরা, তখন কমিক্সে তো যে স্রষ্টা সে অলরেডি একে দেখিয়ে দিয়েছে যে এই লোকটা যখন হোঁচট খেয়ে পড়ে তখন ফুগলত করে আওয়াজ হয়। এবার এই ফুগলত করে আওয়াজ হয় সেই প্রেজেন্টেশনটা, তার কস্টিউম, তার সেট, তার খাবার দাবার, কে কে সাইজটা কেমন হয় সবাই জানে। তো সেখানে আমার এই টোটাল জিনিসটা অথেন্টিক হওয়া একটা বড় চাপ ছিল। তার জন্যে যেটা ছিল সেটা হচ্ছে যে আমার কাস্টিং করার সময় অনেক অনেক খাটাখাটনি হয়েছিল। প্রচুর বাচ্চাদের আমি দেখেছিলাম, অডিশন নিয়েছিলাম, স্ক্রিন টেস্ট নিয়েছিলাম, তারপরে নন্টে ফন্টে যারা সিলেক্টেড হলো তারা দুজনেরই নাম সোহম, এবং এখন অবধি আমি দুজনে সোহম না, ওদেরকে নন্টে ফন্টে বলেই ডাকি। হ্যাঁ রে নন্টে বল কেমন আছিস, ফন্টে কেমন আছিস, এটা হয়। কেলটু হাতি স্যার তো মানে ইনফ্যাক্ট আমার যখন লুক সেট হয় তখন নারায়ণ দেবনাথ আমাদের স্টুডিওতে এসেছিলেন, লুক সেটের দিন উনি দেখে চমকে গেছিলেন যে এই হাতি স্যারকে দেখে আমি এঁকেছি নাকি আমারটা দেখে তুমি কাস্টিং করেছো আমি বুঝতে পারছি না, এতটাই হচ্ছে। তো ওটা আমার কাছে বেশ পাওনা ছিল। এটাই জিজ্ঞাসা করেছিল যে আমি যখন নিজে পার্সোনালি দেখেছিলাম স্যার মাস্টার মশাইকে হুবহু মিলে গেছিল, তো কাস্টিংটা কি চ্যালেঞ্জ হিসাবে আপনি নিয়েছিলেন, মানে এরকম হুবহু মিলে যাওয়া আমাদের কাছে, আমরা ছোটবেলা থেকে যেগুলো দেখে এসেছি। হ্যাঁ এমনিতে আমি একটুখানি খুঁতখুঁতে, মানে আমি ভীষণ ল্যাদ খাই, কাজ করি না, যখন করি সেটা ভালো করে করি, সেই জন্য মানে আমি এখন করবো না, করছি না, যদি করি সেটা আর আবার কোনো খুঁত থাকা চলবে না, মানে এটা একটা মানুষের আগে একটা ক্যারেক্টারিস্টিক্স থাকে। তো যখন সেই জন্যই সব দিকেই সেটা ছাপ পড়ে। তো মানে বিরিয়ানি খেলে অনেকটা খাবো, না খেলে খাবো না, ঠিক আছে অসুবিধা নেই। তো সেরকমই যখন কাস্টিংটা ছিল সেটা একটা বড়ো চ্যালেঞ্জ ছিল আমার, তো সেটার জন্যই হাতি স্যারকে খোঁজা, এবং অনেক হাতি স্যার দেখে লাস্টে আমি সত্যি পাতিরাম হাতিকে পেলাম। বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্টসের নতুন ঠিকানা digicosmetico.com।
এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা পেয়ে যাবেন অত্যন্ত সুলভ মূল্যে বডি হোয়াইটনিং ক্রিম, ডিজি কসমেটিকো এজ রিভার্সাল ক্রিম এবং স্কিন লাইটেনিং জেল সহ নানান প্রোডাক্ট একেবারে সুলভ মূল্যে। প্যান ইন্ডিয়া ডেলিভারির সুবন্দোবস্ত রয়েছে। যারা দেখবে, যারা সিনেমাটা দেখবে, কারণ এখানে বড় ছোট কেউ নেই, এখানে দর্শক সবাই ছোট, যারা বড় আছে তাদের তো ছোট হয়েই যেত। তো তারা যে মেমোরিজগুলো ক্রিয়েট করেছিল যখন তারা গল্পের বইটা পড়েছিল, কমিক্সটা পড়েছিল বা কার্টুনটা দেখেছিল, সেই মেমোরিজগুলো যেন তারা কানেক্ট করতে পারে, সেটাই আমাদের মেন চ্যালেঞ্জ। ওটাই হচ্ছে আলাদা করে একটা চ্যালেঞ্জ। বাকিটা জাস্ট সিনিয়র অ্যাক্টরদের সাথে কাজ করে তারাই শিখিয়ে দিয়েছে। ডিরেক্টর ছিল, সবাই ছিল, ক্যামেরাম্যান ছিল, তাদের সাথে কাজ করে খুবই মজা হয়েছে এবং অনেক কিছু। রাজলক্ষ্মীর পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। উৎসবে, উপহারে, নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী, হিন্দ মোটর স্টেশনের নিকটে।